যে এমনই কিছু বৈচিত্র্যময় পাখির মা আছে যারা কিনা শুধুমাত্র ডিম দিতেই চায়। ডিমের দায়িত্ব পুরোপুরি ভাগ বাবাকে দিয়ে তারা অন্যদিকে ঘর সংসার করার চিন্তা ভাবনা করে থাকে। তো আজকে এমনই একটি প্রতিবেদন নিয়ে আসছি। জলে বাসা পদ্ম পাতা, সে পাতায় বড় বড় পা ফেলে সতর্ক চলাচল জলময়ূরীর। এটি একটি পুরুষ জলময়ূর প্রেমিকাকে কাছে ডাকতে তার সব চেষ্টা, সেই ডাকে সাড়া দেয় কাছে আসে স্ত্রী ময়ূরী, তবে পাত্তা দেয় না বিশ্বাস অবিশ্বাসের দোলা চলে স্ত্রী ময়ূরটির। এক সময় এরা ঘর বাঁধে পদ্ম পাতায়, খড়কুড়ুতে ঘর বেঁধে পুরুষ ময়ূরটি, সে ঘরে চারটি ডিম পেড়ে চলে যায় স্ত্রী ময়ূরটি। এই যে যায় আর ফিরে আসে না, ডিমের দায়িত্ব নেয় পুরুষ ময়ূরটি। টানা 26 দিন ডিমে তা দেওয়ায় একে একে চারটি ছানা বেরিয়ে আসে। মাত্র ঘন্টা চারেক আগে তাদের জন্ম। শুদ্র যোগ ফুটা ছানাটি হামারগুড়ি দিতে দিতে বাবার কাছে যায়। মাতৃহীন ছানাগুলি পরম মায়ায় আগলিয়ে রাখে বাবা ময়ূর। দিন সাতেক পর কচি পদ্ম পাতা, অঙ্কুর ও বীজ খেতে শেখে ছানারা, সেই সাথে শিখে বেঁচে থাকার মন্ত্র। এইভাবে 2 মাস পর্যন্ত বাবার কাছে থেকে শিশুরা, তারপর প্রকৃত নিয়মে তারাও একদিন বাবা মা হয়। এভাবে পদ্ম পাতার চলতে থাকে জলময়ূরের জীবনচক্র।